হাদিস বলবো আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়ার বুকে কার কোন মানুষের উপরে যখন আল্লাহ তাআলা খুশি হন, দুনিয়ার বুকে কোন মানুষের উপর আল্লাহ তাআলা খুশি হন, তখন জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইলকে ডেকে বলেন আলা ইন্নি আহবাবতু ফুলানান ফাহিবা। সাবধান সাবধান জিব্রাইল, জেনে রাখো দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মানুষের একজন যার ভালোবাসা আল্লাহ তাআলা ইমানদারদের অন্তরে ঢেলে দিয়েছে। আপনি কোন আপনাকে আবু বকর কোনো পয়সা দিয়েছে নাকি আপনাকে জমি দিয়ে গেছে নাকি আপনাকে বিশেষ কিছু দিয়ে গেছে? কিছু দেয় না, কিছু না, ভালোবাসেন আল্লাহ আপনার অন্তরে সেই ভালোবাসা দিয়ে দিয়েছে। জিব্রিল তখন আকাশের ফেরেশতাদের ডেকে বলেন আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু। জেনে রাখো তোমাদের রব অমুককে দুনিয়ার বুকে ভালোবেসেছে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ, তখন ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে, আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে। ফেরেশতাদের জায়গা কোথায়? আসমান। মানুষের জায়গা কোথায়? জমিন। ফেরেশতারা আকাশে থাকে, আল্লাহ তাআলা আরশের উপরে থাকে, আকাশে না আরশের উপরে উপরে, আর ফেরেশতার জায়গা হচ্ছে মাঝখানে, আমরা হচ্ছি নিচে। আমরা ওদের মতো বলি না যে পাতাল তলে আরো মানুষ আছে, এগুলি বলি না আমরা, বলি না সাত আসমানে সাতজন মানুষ আছে, এরকম বলি না। এগুলি বানোয়াট কথা, এগুলি থেকে দূরে থাকতে হবে, হক কথা বলতে হবে, মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলা যায় না। তাহলে এরপরে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন উপরের ফেরেশতা তার উপর খুশি হয় ফায়ুদাউ লাহুল কবুল ফিল আরদ, জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়, দুনিয়ার বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়। এমন অনেক মানুষ আছে আপনি চিন্তা করেন তাকে আপনি কেন ভালোবাসেন আপনি বলতে পারবেন না, কারণ আল্লাহ যে ভালোবাসছে, আল্লাহ যে উপরে ভালোবাসছেন, ফেরেশতারা ভালোবাসছেন, এবং দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে কবুল মকবুলিয়ত কবুল হওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই জন্য আপনার অন্তরে ভালোবাসা আসছে। ইমানদার সবসময় চিন্তা করবে আল্লাহর পক্ষ থেকে একটু ভালোবাসা যদি আমি পাই আমার জীবন ধন্য হবে। নারী বা পুরুষ প্রত্যেকের জন্য উচিত আল্লাহর ভালোবাসা খোঁজ করা। আল্লাহর আল্লাহকে ভালোবাসতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করে যেতে হবে। আপনার কর্মকাণ্ডে সুযোগ পেলেই আল্লাহর ইবাদতে দেখাতে হবে। কিরকম জানেন? আল্লাহকে দেখা মানুষে দেখাবেন না, যখনই সুযোগ পাবেন দুই রাকাত সালাত আদায় করবেন, যখনই সুযোগ পাবেন দুই রাকাত সালাত আদায় করবেন, রাতের অন্ধকারে দুই রাকাত সালাত আদায় করবেন, নফল সালাতগুলো ঠিকমতো আদায় করবেন, ফরজ সালাতগুলো আদায় করবেন, সুযোগ পেলে দান করবেন, এমন দান যে দান কেউ দেখেনি। খুশি হবেন যেদিন আল্লাহর সাথে আপনার দেখা হবে যে এই দানটা আমি গোপনে রেখেছিলাম, আল্লাহ আপনাকে তখন খুশি করে জান্নাত দিয়ে দেন। আল্লাহু আকবার। এমন কাজগুলি আমাদের করা দরকার যেই কাজগুলো কেউ দেখেনি। আল্লাহ কি আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা আপনি এটা গোপন করে ফলাই দিবেন? না, দেখাইলে বরং বিপদ। না দেখাইলে যেই নারী অথবা যেই পুরুষ আমল করবে আল্লাহ তাআলা সেটা কখনো নষ্ট করবেন না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজিয়ান্নাহু আহসানা আল্লাযী কানু ইয়ামালুন। ঈমানদার নারী পুরুষ যে আমল করে, নারী পুরুষ আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছেন কেন? নারী হয়তো মনে করতে পারে পুরুষের কেবল বলছে, যেমন কোন কোন ধর্ম আছে নারীর কোনো ইবাদত নাই, ইবাদত সব পুরুষে করে, জানেন তো আমাদের পাশের ধর্মগুলোতে নারী কোনো ইবাদত আছে, নারী হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জীব ওদের কাছে। আমাদের কাছে নারী হিসাব নারী, নারীর হিসাব নারী। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী জান্নাতে যাওয়া কত সহজ দেখেন, আলমার আতু, একজন নারী জান্নাতে যেতে পারবে কয়েকটা কাজ করলে। এক নম্বর হচ্ছে ইজা আতাআত রাব্বাহা, আল্লাহর কথা শুনছে, ও আতাআত বাআলাহা, স্বামীর কথা শুনছে, সাল্লাত খামসাহা, তার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে, ওয়া সামাত শাহরাহা, এবং তার ওই মাসের সালাত আদায় করে ওই মাসটা রোজা রাখছে, ইউকালু লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিশি, কোন দরজা দিয়ে তুমি জান্নাতে যাবে সেটা তোমার দেখিয়ে দেওয়া হলো। কিন্তু দুর্ভাগ্যবশত নারীরা এটা চায় না, নারীরা চায় বের হয়ে যাবে, রাস্তায় বের হবে, পুরুষ সাথে ঘেঁষাঘেঁষি করবে, চাকরি করবে, টাকা রোজগার করবে, বেটাগিরি দেখাবে, এই নারীগুলো জান্নাতের সুসংবাদ পাবে না। দূর এই নারীগুলো, এগুলো জান্নাত জাহান্নামের কীট হবে, যেটা রসুল বলেছেন আমি সবচেয়ে বেশি দেখেছি নারীদেরকে জাহান্নামে। নারীরা খুব সালাতে মিনান নাস, নারীদের মধ্যে একজন খুব বেশি পাক ফটুয়া ছিল, বলি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে বেশি যেতে হবে?
বলে এই জন্য যে তোমরা বেশি বেশি করো তোমরা স্বামীর স্বামীর দানকে অস্বীকার করো বুঝলেন কি না স্বামী টাকা দিছে কত তোমার টাকা খাবো না আমি রোজগার করে খাবো আমি নিজের পায়ের উপর দাঁড়াবো আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানোর শিক্ষা দিচ্ছে বিশ্বাস করুন এই ফেতনা বের হয়েছে ইউরোপ আমেরিকাকে ঠেস করে দিয়েছে কাফেরদেরকে নিঃশেষ করে দিয়েছে এখন মুসলিমদের ঘরের ভিতর সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না যেখানে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে পরিবার থাকতে চায় না অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই টাকা খাওয়ার অভাব মানে লোক নাই আমার আমার স্ত্রী কেন চাকরি করবে সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জানি না আমার সন্তানকে দেখবে কে আমি বলি যে তোমার টাকার দরকার নাই মাসিক কিছু তাও দেব তারপরে না চাকরি করবে তোমার টাকা খাবো না তোমার টাকা তোমার উপর নির্ভর করবো না এইটাই হচ্ছে রসুল বলেছেন যে তাক ফুরুনাল আশির তুমি স্বামীর অবাধ্য হবে ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে এর মধ্যে দায়ী আমার পুরুষও দায়ী অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করব ঘোড়ার ডিম করবে না আপনার মেয়ে কোনো স্বাবলম্বী হবে না আপনার মেয়েকে পাহারা দিতে হলে পুলিশ লাগবে আপনার মেয়েকে পাহারা দিতে হলে আবার নারী পুরুষ লাগবে নারী আমি আমার একজন বলছিল কো দেখলাম রাজারবাগ পুলিশ ফাঁড়িতে বুঝছেন তো মেয়েদের একটা জায়গা আছে ওখানে রাজা পুলিশ ফাঁড়ির নিচে পাহারাদার রাখছে পুরুষ একটা বুড়ো দেখে কিরে নারী নারীকে পুরুষ পাহারা দিতে পারে না পুরুষ লাগতেছে কেন কারণ এইটা হচ্ছে তবিয়া প্রকৃতি বিরোধী কাজ শুরু করে দিয়েছে প্রয়োজনে আপনি নারী নিতে পারেন মানা নাই কিন্তু শরীয় বিরোধী কাজে তাদেরকে লাগাতে পারবেন না আজ তাই হচ্ছে যেখানে সেখানে নারীদেরকে যা ইচ্ছে তা আপনি কাজ দিচ্ছেন তারা এই জন্য পরিবার ধ্বংস করছে সমাজ ধ্বংস করে দিচ্ছে সন্তান নিবে না একজন বলে সন্তান আমার ইয়া হয়ে যাবে ওই হয়ে যাবে এইভাবে ধীরে ধীরে দেখা যাচ্ছে এমন সন্তান তৈরি হচ্ছে এমন পরিবার তৈরি হচ্ছে আল্লাহ বিরোধী পরিবার তৈরি হয়ে যাচ্ছে এসবই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার পরিণতি এগুলি আল্লাহ তাআলা নারীদেরকে অবশ্যই আমাদের সমাজের মধ্যে অবশ্যই একটা অংশ হিসেবে রেখেছে কিন্তু তাদেরকে অবশ্যই নারী পুরুষ মিলেই একটা সমাজ গঠন করবে একটা পরিবার গঠন করবে নারীর দায়িত্ব ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু রাঈয়াতুন ফি বাইতিহা নারী তার ঘরের রানী নারী তার ঘরের রানী কিন্তু বাইরে গেলে হয় চাকরানি ঠিক কি না দেখছেন না আপনার বাইরে গেলে চাকরানি আর সে ঘরে থাকলে স্বামী দুনিয়ার টাকা রোজগার করে তাকে দেয় যে পরিবারটা চালাও সে খুশি যে সুন্দর করে পরিবার চালাচ্ছে কিন্তু যখন সে দুইজনে টাকা রোজগার নারী কিন্তু এক টাকাও দেয় না সবটি পকেটে ভরে রাখে তার বিভিন্ন জায়গায় রাখে বেটা এত কষ্ট করে টাকা রোজগার করে এনেও স্বামী নিজে এসে মনে করে যে সে নারীর অহংকারে ঘরে থাকতে পারে না এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নারী এরা এদের সম্পর্কে সাবধান করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাক ফুরুনাল আশির যে তোমরা কেন জাহান্নামে বেশি যাবে তোমরা স্বামীর অবাধ্য বেশি হও ওয়া তুকসিরুন্না লানা কথায় কথায় লানত করো আর স্বামীরা কি করে স্ত্রী এই মানুষগুলি কি করে জানেন কাজের বেলায় বড় ফাঁকিবাজ নারীরা বাচ্চা হতে যদি কোনোদিন হয় লম্বা একটা টাইম নিবে কি নাম দিছে এটার নাম ম্যাটারনাল কি ছুটি এরপরে তারে মাঝে মধ্যে অসুস্থ হলে খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছি এরকম বহু মানুষকে ম্যাটারনিটি লিভ না এই জাতীয় ছুটিগুলির নাম দিয়ে অজুহাত দিয়ে তারা দেখবেন যে কত যে ফাঁকি দিচ্ছে ফাঁকি বা কারণ তার এটা কাজ নয় আসলে জোর করে তার উপর চাপানো হচ্ছে আমার এক উস্তাদ আমেরিকা থেকে রওনা হয়ে গেছে আসার সময় তিনি এবং তার বোন এবং তার স্ত্রী তিনজন তারা আসতেছে দুইজনের ওকে হয়েছে টিকিট একজন ওকে হয়নি উনি বললেন যে যে ইয়া ছিল আমেরিকার যে ওখানে মেয়ে যে ইয়া দিচ্ছে টিকিট দিচ্ছে জানেন তো ওই দেশে মেয়েদের হচ্ছে জয় জয় কার নাউজুবিল্লাহ দিয়ে বলতেছে তোমার সৌভাগ্য যে তোমার আর তোমার ওয়াইফেরটা হয়েছে তোমার বোন পরবর্তী ফ্লাইটে আসবে আমার উস্তাদ বলছে অসম্ভব আমার ফ্লাইট ক্যান্সেল করো বলে কেন এত বড় সৌভাগ্য তুমি টাকা রোজ নষ্ট করবে কেন বলে আমার বোনের দায়িত্ব আমার আছে ওই মহিলা ওখানে কেঁদে দিল বলে তুমি তোমার বোনকে রেখে যেতে পারছো না আর আমি জানি না আমার বাপ কোথায় বা আমার বোন কোথায় বাপ ভাই কোথায় কোনোদিন দেখিও না চোখে আমার ভাই বাপ ভাইকে সে আমি কিভাবে বড় হয়েছি এভাবে আসছে তারা কেঁদে দিল ওই মেয়ে বলে যে তুমি কোন দিনে তুমি আসো তোমার দায়িত্ব রয়েছে তুমি মনে করছো তোমার বোনের উপরে বোনের জন্য তোমার দায়িত্ব রয়েছে আজও আমাদের সমাজে প্রত্যেকটি ভাই তার বোনের দায়িত্ব নেয় বাবা তার মেয়ের দায়িত্ব নেয় রাস্তায় ফেলে দেয় না অথচ মেয়েরা এই দায়িত্ব নেয়াকে মনে করে অপমানজনক
মনে করো আমি নিজের পায়ের উপর দাঁড়াবো, ওই পায়ের উপর কোনোদিন দাঁড়াবে না, ওই পায়ের মধ্যে ফুসকা পড়বে, ওই পায়ে নষ্ট হয়ে যাবে, কাজে লাগবে না এগুলো, সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে চলার কারণে তার নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তালার এবাদত করতে হবে নারী পুরুষ সবাইকে, আল্লাহকে সবাইকে খুশি করতে, আল্লাহকে খুশি করতে হবে নারী পুরুষ উভয়ে। কেউ যদি মনে না করে, মনে করে যে আমি এর বিরুদ্ধে চলবো, তার জন্য জাহান্নাম রয়ে গেছে। জাহান্নাম কিন্তু ইন্না জাহান্নাম আল্লাহ মাউইদুহুম আজমাইন ইয়াউমা লা ইউগনি মাউলান আম মাউলান শাইয়ান ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাদের জন্য জাহান্নামের ওয়াদা রয়ে গেছে, যেদিন বন্ধু বন্ধুর কোনো কাজে লাগবে না, তাদের কেউ সাহায্য করতে আসবে না, ইমান যদি না থাকে কেউ তার জন্য সাহায্যকারী হবে না, গুনাহ হলে হ্যাঁ সুপারিশ করবে কেউ, তাও আল্লাহর অনুমতি ক্রমে। সুতরাং ইমানের পাহারা বসাতে হবে, তাওহীদ নিয়ে জীবন যাপন করতে হবে, আর প্রত্যেকে তার মর্যাদা বুঝতে হবে, আল্লাহ আমাকে যেখানে দিয়েছে এটা ঠিক আছে, হতাশ হবে না, বলবে না আমি কেন ওইটা হলাম না, এটা দায়িত্ব না, এটা সে পারবে না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদ, আল্লাহ যেই মর্যাদা আপনাকে দিয়েছে ওই মর্যাদায় আপনি থাকুন, আরেক মর্যাদা যাবেন না, আরেক মর্যাদা পাওয়ার আশা করবেন না, কারণ আল্লাহ তাআলা তিনি হাকিম, তিনি জানেন কার কোন জায়গায় জরুরি, বিশ্বাস করেন। নারী কখনো পারে না, অনেক জায়গাতে সে কেঁদে দেয়, কেন তার পাত্রের দিকে কেঁদে দিছে, কিন্তু পুরুষ মানুষ পারে কাঁদে না, পুরুষ কাঁদে না, পুরুষ চিন্তা করে আমাকে পারতেই হবে, আল্লাহ সেরকম তার শরীরটা সেরকম দিয়ে দিয়েছেন, নারীকে সেরকম শরীর দেন নাই, সেরকম অবস্থা দেন না, নারীর অবস্থা ভিন্ন, তার প্রতি দয়া করতে রসুল বলে দিয়েছেন উসু বিন নাসা বিন বিন নিসাই খাইরান, ঠিক তার মৃত্যুর আগে রসুল বলে গেছেন আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি নারীদের ব্যাপারে, কারণ তারা খুলিক না মিন দিলেন আওয়াজ বাড়া হাকা হা বাঁকা হাড়ের তৈরি, এদেরকে বেশি জোরে চাপাচাপি করে না ভেঙে যাবে, তাদেরকে সাবধানে দুনিয়াতে চলতে বলেছেন, কিন্তু নারীরা বেশি দুনিয়ার মুখী হয়ে যাচ্ছে, এদেরকে আপনারা সময় মতো বিয়ে দিবেন, পাত্রস্থ করবেন মেয়েদেরকে, দেরি করাবেন না, দেরি করাবেন না, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করবেন না। নারীর জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে তার স্বামীর ঘর, স্বামীর ঘর হচ্ছে নারীর জন্য ভালো জায়গা, যেই কোনো নারীর জন্য উত্তম জায়গা হচ্ছে স্বামীর ঘর, এই জন্য মরার পরেও তাকে স্বামীর ঘরে থাকতে হয় চার মাস দশ দিন, মরার পরেও তাকে স্বামীর ঘরে থাকতে হয় চার মাস দশ দিন, দুনিয়া তাকে থাকতেই হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কারনা ফি বুয়ুতিকুন্না ঘরে থাকো, তোমাদের ঘরে থাকো, আল্লাহ বলছে ঘরে থাকতে, আর আমরা বলছি ঘরে থাকবো না, আমরা ঘরের বাইর হয়ে যাব, আমরা এই করব সেই করব, মনে করবেন আল্লাহর বিরোধী আপনি চলছেন, আপনি কার কাছে যাবেন মৃত্যুর পরে, কিন্তু তার কাছে যেতে হবে ও নারী, আপনি মৃত্যুর পরে তার কাছে যাবেন, আর আপনি আপনার সন্তানকে সেভাবে তৈরি করতেছেন যে যেন ঘরে না থাকে, আপনিও দায়ুস, আপনি দায়ুস, ও দায়ুস রায়ত খুল জান্না, রসুল বলছেন দায়ুসরা জান্নাতে প্রবেশ করবে না, যে ব্যক্তি তার মেয়েকে রাতের বেলা ছেড়ে দিয়ে রাখছে সে ঘুরতেছে। আমি একদিন ধানমন্ডিতে হাঁটতেছিলাম, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, অথবা হাঁটতেছিলাম, দেখলাম যে লিবারাল আর্টের পাশে নারী এবং পুরুষরা বসে আছে, মেয়ে এবং ছেলেরা। আচ্ছা ওরা কি কারো ভাই নয়, কারো বোন নয়, কারো মেয়ে নয়, কিভাবে ছেড়ে দিল, কোন মা ছেড়ে দিল তার মেয়েকে রাতের রাতের বেলা ওখানে, যেই ব্যক্তি তার পরিবারে অসৎকর্ম হতে দেখেও চুপ থাকে সে হচ্ছে দায়ুস, অপকর্ম হতে দেখে চুপ থাকছে, অন্যায় হতে দেখছে, অশ্লীলতা হতে দেখে চুপ থাকছে সে দায়ুস, আর দায়ুস কোনো জান্নাতে প্রবেশ করবে না। অনুভব যেই পরিবারের সন্তান তার স্বামী দেখতেছে তার স্ত্রী অন্যায় কাজ করতেছে আর চুপ থাকছে সে দায়ুস, জান্নাতে প্রবেশ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনার আমাকে সাবধান হতে হবে, জান্নাতে কিন্তু আমাদের যেতেই হবে, তাই না? সবাই যেতে চান না জান্নাতে? কারা কারা যেতে চায় দেখি, আমিও সবার আগে, আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাইলে আমাদেরকে আল্লাহর কথার বাইরে যাওয়া যাবে না, ওয়াদা করি দুনিয়ার বুকে যত রক্তচক্ষুই আসুক, যত বেটাই আসুক, আল্লাহর জান্নাতের পথ থেকে এক বিন্দু দূরে সরে যাব না, বলেন আমিন। আল্লাহ কবুল করুন আমাদেরকে, আমাদের জীবনকে কবুল করুন, আল্লাহর পথে আমাদেরকে দিন পরিচালনা করার, আল্লাহকে খুশি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।